الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আমরা তার প্রতিবাদে সেখান থেকে ছিলেন মতো করে একটা ছেলেকে তুমি নিয়ে গেল, আর পাওয়া গেল না, লাশ পাওয়া গেল বা হাসপাতালে। আমরা কোন দেশে বসবাস করছি, আমরা আগে ছোটবেলায় পড়তাম বইয়ে সেই আফ্রিকান অসভ্য কতগুলো দেশের কথা পড়েছি, আমরা কি সেই পর্যায়েও নাই? তার থেকে নিচের পর্যায়ে চলে গেছি আমরা। সেদিন একটা ছেলেকে নিয়ে গেল মহাসচিবের কোল থেকে, অর্থাৎ একজন পিতার কোল থেকে তার সন্তানকে যেভাবে ছিনিয়ে নিয়ে যায় ওইভাবে নিয়ে গেল গাড়ির উপরে রাজ নামে একটা ছেলেকে। তার এখন কোথাও অভিযোগ পাচ্ছি না ভাইয়েরা, এই ছেলেগুলোর অপরাধ কি আমি তো বুঝতে পারি না। এই বাংলাদেশে কি আমাদের স্ট্যাটাস অবস্থা কি রোহিঙ্গাদের ছেলে খারাপ হয়ে গেল নাকি? যখন পিতাকে ধরে নিয়ে যাবে, যখন পিতাকে মেরে ফেলবে, হাইকোর্টের নির্দেশ আছে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না, সেই নির্দেশ অমান্য করে আজকে তারা পেটা বাহিনী হিসেবে সরকার কিংবা দেশের রক্ষক নয়, এরা আওয়ামী সরকারের রক্ষক, মানুষের রক্ষক নয়। যাদের কাছে আমি আশ্রয় নেব তারাই যদি আমাকে পিটিয়ে মেরে ফেলে, যাদের কাছে আমি আশ্রয় নেব সেখানে যদি আমি বিচার না পাই আমরা কোথায় যাবো? কোথায় যাবো? আমি পরিশেষে আল্লাহর কাছে বিচার দিই। نحن أولياؤكم في الحياة.
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم